বৃষ্টি বন্যা নগরী বাস এবং ট্রেন চলাচল ব্যাহত বিধ্বস্ত পরিস্থিতি বাণিজ্য স্বাভাবিক জীবন বৃহন মুম্বাইয়ের আশেপাশের এলাকাগুলিতে রেড অ্যালার্ট জারি করেছে মৌসুম ভবন আবহাওয়া বিভাগ আভাস দিয়েছে শুক্র শনিবার মুম্বাইয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হবার যথেষ্ট সম্ভাবনা রয়েছে আবহাওয়া বিভাগে রেড অ্যালার্ট জারির অর্থ হল দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতিতে নিজেদের নিরাপদ রাখতে স্থানীয় বাসিন্দারা যেন যথাযথ ব্যবস্থা নেন গত সোমবার থেকে বন্যার কারণে মুম্বাইয়ে জনজীবন স্তব্ধ হয়ে পড়েছে বিভিন্ন জায়গায় কোমর সমান জল জমেছে মুম্বাইয়ে বছরে এর সময় মৌসুমি বৃষ্টি একটি সাধারণ ঘটনা তবে বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তন এবং অপরিকল্পিত নগর পরিকল্পনার কারণে বৃষ্টির পরিমাণ বেড়েছে মুম্বাইয়ের আশেপাশের জেলাগুলিতেও ভারী বৃষ্টি হচ্ছে চিপলুন শহরে জাতীয় মহাসড়কে ধস দেখা দিয়েছে এই সড়কটি পর্যটন রাজ্য গোয়াকে মুম্বাইয়ের সাথে সংযুক্ত করে এমন অবস্থায় ওই সড়কে চলাচলকারী যানবাহনগুলিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে অবিরাম বৃষ্টির কারণে ইতিমধ্যে কেরালা এবং হিমাচলে বন্যার সতর্কতা জারি করা হয়েছে ব্যুরো রিপোর্ট ওঙ্কার অনলি